বাড়ির আশেপাশে আকন্দ গাছ দেখেননি এমন হয়তো কাউকেই পাওয়া যাবে না। আকন্দ গাছ দু রকমের হয়ে থাকে, শ্বেত আকন্দ এবং লাল আকন্দ। আকন্দ গাছের মাহাত্ম্য আপনারা প্রায় প্রত্যেকে জানেন, কিন্তু আপনি কি জানেন আকন্দ গাছের কালা জাদু আপনার জীবনের পরিবর্তন করে দিতে পারে? কিন্তু কখনোই ভাববেন না অন্য কারোর ক্ষতি করার জন্য আপনি এই কালা জাদুর ব্যবহার করবেন। যদি আপনি ভাবেন তাহলে অন্তত এই ভিডিও থেকে স্কিপ করে আপনি চলে যেতে পারেন। আজকের ভিডিওতে আমি আপনাদের জানাতে চলেছি আকন্দ গাছের বিশেষ কালা জাদু সম্পর্কে। তাই যদি সঠিকভাবে করতে চান সম্পূর্ণ ভিডিওটিকে দেখুন এবং করার সময় সঠিকভাবে করুন, নিষ্ঠা সহকারে করুন, যাতে আপনি অন্তত সুফল লাভ করতে পারেন। নমস্কার বন্ধুরা, প্রত্যেককে স্বাগত জানাচ্ছি আমাদের সৌভাগ্য ইউটিউব চ্যানেলে। যারা প্রথমবারের জন্য আমাদের এই চ্যানেলের ভিডিও দেখছেন তাদের কাছে অনুরোধ রইল ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখুন। আশা করি এই ভিডিও থেকে আপনি যথেষ্টই সমৃদ্ধ হবেন, আপনি উপকৃত হবেন। বাড়িতে যদি শ্বেত অপরাজিতা বা শ্বেত আকন্দের মতো গাছ থাকে অত্যন্তই শুভ। যার বাড়িতে শ্বেতাকন্দ গাছ নেই, বাড়ির আশপাশে অদূরে কোনো জায়গা থেকে যদি শ্বেত আকন্দের মূল সংগ্রহ করতে পারেন তাহলে এই কালা জাদু করতে পারবেন। আপনি কি কি উপকার পাবেন অবশ্যই জেনে নিন। যদি দাম্পত্য সমস্যা হয় আপনি অবশ্যই শ্বেতাকন্দের মূলের কালা জাদু করতে পারেন। পড়াশোনায় সমস্যা, আর্থিক সমস্যা, আপনি এই মূলের কালা জাদু করতে পারেন। কারোর বাড়িতে ভূত প্রেত জিনের সমস্যা, আপনি অবশ্যই এই শ্বেত আকন্দের মূলের কালা জাদু করতে পারেন। কারোর বাড়িতে অন্যান্য যে কোনো প্রকারের সমস্যা যাই হোক না কেন, বা যদি মনে করেন বাস্তুতে দোষ আছে, আপনি অবশ্যই করবেন। এই আকন্দ গাছের কালা জাদু করার জন্য আপনাকে সংগ্রহ করতে হবে আকন্দ মূল। আপনাকে প্রথমেই আপনার বাড়ি বা আশপাশে যেখানে আকন্দ গাছ আছে সেখানে অন্তত 7 দিন সন্ধ্যাবেলায় একটা ধূপ গুজে দিয়ে প্রণাম সেরে আসতে হবে। প্রিয় বন্ধুরা, মনে রাখবেন, একটি ধূপ গুজে দিয়ে প্রণাম সেরে আসবেন। অন্তত আপনি এই কাজটি করবেন 7 দিন। তারপরে শেষের দিনে শুদ্ধাচারণে প্রত্যেক দিন গিয়েই কিন্তু জানাবেন আপনার কি সমস্যা এবং গাছটিকে জাগ্রত করবেন। তারপর আপনি 7ম দিনে গিয়ে অবশ্যই জল দিয়ে গোড়াটিকে প্রথমে ভিজিয়ে রাখবেন, এক টুকরো মূল ছিঁড়ে তুলবেন, নিঃশ্বাস বন্ধ করে মূলটি তুলবেন সন্ধ্যার পর। তারপর কারো দিকে না তাকিয়ে, অন্তত পিছু দিকে না তাকিয়ে আপনি বাড়ি ফেরত আসবেন এবং মূলটিকে তামার পাত্রের উপর রেখে গঙ্গা জল দিয়ে ধুয়ে নেবেন এবং ছোট ছোট টুকরো করে কেটে আপনি দেবাদিদে মহাদেবের কাছে নিবেদন করবেন। পারলে একটু শ্বেত চন্দন বাটা মাখিয়ে নেবেন। তারপর দেবাদিদে মহাদেবের চরণে স্পর্শ করিয়ে আপনি সেই মূলটিকে ধারণ করবেন। ছেলেরা হলে ডান হাতে, মেয়েরা হলে বাম হাতে ধারণ করবেন। প্রত্যেক দিন দেবাদিদেবকে স্মরণ করবেন,
আর কিছুই নয় প্রিয় বন্ধুরা। এইভাবে যদি আপনি করতে পারেন, আপনি অবধারিত সুফল লাভ করবেন। জীবনের বাধা বিপত্তিগুলি এক নিমিষেই পার হয়ে যেতে পারে আপনার জীবন থেকে। তাই প্রিয় বন্ধুরা, আপনারা এইভাবেই শ্বেত আকন্দের মূলের বিশেষ টোটকাটি করবেন, তারপর দেখুন কয়েক দিনের মধ্যেই আপনার ভাগ্যের পরিবর্তন হবে। আপনি জীবনে যা চাইবেন তাই পরিবর্তন হবে, জীবনে সুখ শান্তি সমৃদ্ধি ও লাভ হবে। তাই প্রিয় বন্ধুরা, আপনারা অবশ্যই চেষ্টা করবেন এই শ্বেতাকন্দ মূলের উপায়টি করতে। যারা ইতিপূর্বেই করেছেন তারা জানেন এই শ্বেতাকন্দের মূলের উপায় করলে আপনি কী রকম ফল লাভ হয়। আর যারা করেননি তারা অতি অবশ্যই আর চিন্তা না করে করে ফেলবেন শ্বেতাকন্দ মূলের এই টোটকা, যাতে জীবনে বাধা বিপত্তিগুলো অন্তত দূর হয়। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো লাগলে লাইক করবেন, পারলে শেয়ার করবেন। পরবর্তীকালে ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নমস্কার, দেখা হচ্ছে নতুন ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাড়ির আশেপাশে আকন্দ গাছ দেখেননি এমন হয়তো কাউকেই পাওয়া যাবে না। আকন্দ গাছ দু রকমের হয়ে থাকে, শ্বেত আকন্দ এবং লাল আকন্দ। আকন্দ গাছের মাহাত্ম্য আপনারা প্রায় প্রত্যেকে জানেন, কিন্তু আপনি কি জানেন আকন্দ গাছের কালা জাদু আপনার জীবনের পরিবর্তন করে দিতে পারে? কিন্তু কখনোই ভাববেন না অন্য কারোর ক্ষতি করার জন্য আপনি এই কালা জাদুর ব্যবহার করবেন। যদি আপনি ভাবেন তাহলে অন্তত এই ভিডিও থেকে স্কিপ করে আপনি চলে যেতে পারেন। আজকের ভিডিওতে আমি আপনাদের জানাতে চলেছি আকন্দ গাছের বিশেষ কালা জাদু সম্পর্কে। তাই যদি সঠিকভাবে করতে চান সম্পূর্ণ ভিডিওটিকে দেখুন, এবং করার সময় সঠিকভাবে করুন, নিষ্ঠা সহকারে করুন, যাতে আপনি অন্তত সুফল লাভ করতে পারেন।